আবারও বিখ্যাত চরমোনাই বক্তা জনাব হাবিবুর রহমান মিজবার পরকীয়া কাহিনীর ভয়ঙ্কর ঘটনা সামনে আসলো। পরকীয়া, বিয়ে, নির্যাতন, সন্তানকে অস্বীকার করা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, তার স্ত্রী সন্তানকে গুম করে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা, গভীর ষড়যন্ত্র, অনেক কিছুই আবার গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। দর্শক, আমি নিরপেক্ষভাবে ঘটনাটির চুলচেরা বিশ্লেষণ করতে চাই। দর্শক, আপনারা জেনে গিয়েছেন যে একজন নারী জনাব হাবিবুর রহমান মিজবা, যিনি হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই, হাবিবুর রহমান মিজবার চতুর্থ স্ত্রী দাবি করে তিনি ফেসবুক লাইভ করেছেন। তিনি সন্তানের স্বীকৃতি চাচ্ছেন, সন্তানের ভরণ পোষণ চাচ্ছেন, তিনি তার স্ত্রী মর্যাদা চাচ্ছেন না, প্রয়োজনে তাকে তালাক দেয়া হোক সেটা বলছেন, কিন্তু সন্তানের দায়িত্ব নিতে হবে এটা বলছেন। এটা নিয়ে ইসলামপন্থীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তোলপাড় যে হুজুররা যদি এরকম কাজ করে, একের পর এক পরকীয়া করে, তাহলে যারা আলেম না তারা কি করবে? এই হুজুরদের কাছে নারীরা বা বিভিন্ন শ্রেণীর মানুষ দিন শিখতে যায়, মাসলা মাসাইল সহি আমল শিখতে যায়, তারপর এই হুজুররা তাদেরকে পরকীয়ার ফাঁদে ফেলে। তো বিষয়টা খুবই জটিল, এজন্য আমি মনে করি এটা আলোচনা করাটা জরুরি। এবং আমরা যারা নারী অধিকারের পক্ষে কথা বলি, সামাজিক সুবিচারের পক্ষে কথা বলি, আমাদের জন্য বিষয়টা অত্যন্ত জরুরি এবং স্পর্শকতার। আমি চাই এই বিষয়গুলো আপনারা ছড়িয়ে দিবেন, ব্যাপকভাবে শেয়ার করবেন দর্শক। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, কোনো নারী ফেসবুকে লাইভে এসে একজনের বিরুদ্ধে কিছু অভিযোগ করলেই যে সেটা সত্য হয়ে যায় সেটা না। তো একজন মানে হাবিবুর রহমান মিজবার চতুর্থ স্ত্রী দাবিদার ওই নারী যা বললেন, সেটা উইদাউট এনি ক্রস ভেরিফিকেশন, উইদাউট এনি ক্রস এক্সামিন আমরা মেনে নিব এবং তার উপর ভিত্তি করে হাবিবুর রহমান মিজবা সাহেবকে ট্রিট করব, এটাও কিন্তু হতে পারে না। এটা কিন্তু হাবিবুর রহমান মিজবা সাহেবের উপর ইনসাফ হবে না। তো এই জন্য আমি একটু নিরপেক্ষভাবে বিষয়টা চুলচেরা বিশ্লেষণের চেষ্টা করব। দীর্ঘ লাইভ আমি ফ্রম দি বিগিনিং টু এন্ড শোনার চেষ্টা করেছি। প্রথমে আমি বলবো যে হাবিবুর রহমান মিজবা সাহেবের চতুর্থ স্ত্রী দাবিদার, তিনি ফেসবুক লাইভ কেন করেছেন? অনেক সময় ষড়যন্ত্রমূলক হতে পারে, তা আমার কাছে ফ্রম দি বিগিনিং টু এন্ড শুনে কিছুই ষড়যন্ত্রমূলক মনে হয়নি। তবে একটা কথা আমার কাছে আপত্তিকর মনে হয়েছে, যে এই কথাটা উনি বলে ওনার ওই নারীর বক্তব্যের ওয়েট কিছুটা হলেও কমিয়ে দিয়েছেন। তিনি এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাবিবুর রহমান মেজবা সাহেবের বিরুদ্ধে যাই বলুক, তিনি তো বলবেন, অভিযোগ করবেন, অ্যালিগেশন, আমি বলছি না যে প্রুফড, কিন্তু চরমোনাই দলটাই একটা মিথ্যাবাদী দল। তো এই এটা কিন্তু আসলে চরমোনাইকে টেনে কেন বলেছেন? তো এতে কিন্তু অনেকে সন্দেহ করবে যে তার বক্তব্যের একটা আলাদা ইন্টেনশন হয়তো বা থাকতে পারে। তবে হ্যাঁ, এটা একটু ক্লারিফাই করি, যেহেতু ওই নারী দাবি করছেন, চতুর্থ স্ত্রী দাবি করছেন, যে চরমোনাই পীর সাহেব নিজে জানেন এবং চরমোনাইয়ের বিভিন্ন নেতাদের বা গুরুত্বপূর্ণ আলেমদের কাছে ওই নারী ন্যায় বিচার চেয়েছে, কিন্তু কেউ তার ন্যায় বিচার করে দিতে পারেনি। এ কারণে চরমোনাইয়ের প্রতি তার একটা ক্ষোভ থাকাটা একেবারেই স্বাভাবিক। এবং এই জবাবটা দিলাম। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সেম ঘটনা ঘটিয়েছে, আরেকজনের বউ ভাগিয়ে নিয়েছে, এ বিষয়ে অনেক অভিযোগ, কিন্তু সে অভিযোগের কোনো তদন্ত বা কোনো বিচার, আমি মেনে নিলাম যে আসলে হালালভাবে বিয়ে করেছেন, কিন্তু অভিযোগ আছে পরকীয়া করে অন্যের বউ ভাগিয়ে এনেছেন। আগে ওই নারীর স্বামী অভিযোগ করেছে আবু বকর হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে। কই চরমোনাই কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা কোনো তদন্ত করেছে, কোনো বিচারের মুখোমুখি বা জবাবদিহিতার মুখোমুখি করেছে? করেনি। হাবিবুর রহমান মিজবার সেই নাইমা কাণ্ড নিয়ে তোলপাড়, প্রথমে অস্বীকার করার চেষ্টা, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু হাবিবুর রহমান মিজবাকে কি কোনো জবাবদিহিতার মুখোমুখি চরমোনাই করেছে, না চরমোনাই তাকে বহাল তবিয়াতে প্ল্যাটফর্ম দিয়েছে এবং চরমোনাইয়ের সাথে ইন্টারাকশন করছে? এর মানে চরমোনাই এই ধরনের অপরাধকে ধামাচাপা দেয়, তাদের লোকদের বিরুদ্ধে তারা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না বা নেয় না বা তারা প্রশ্রয় দেয়। অথচ এই কুয়াকাটা হুজুরের পরিবার, এরা কিন্তু একেবারেই পীর সাহেবের ঘনিষ্ঠ, চরমোনাই পীর সাহেবদের সাথে পারিবারিকভাবে ঘনিষ্ঠ, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না, দিস ইজ কোয়েশ্চেন। এর মানে চরমোনাইয়ের প্রতি যে ক্ষোভ,
এতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ওই নারীর বক্তব্যের ওয়েট কমেছে, কিন্তু না, এই খুব যৌক্তিক, এই খুব হতে পারে। এবং অন্য যে কোনো দলের সাথে জড়িত থাকতো যদি হাবিবুর রহমান মেজবা, সেই দলের প্রতি ক্ষোভ হতো। এবং আপনি যদি জামাত শিবিরের দিকে তাকান, জামাতপন্থী বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, আমি নাম বললাম না, যে কেউ অবলীলায় বর্তমান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমদের মধ্যে যাকে মেনে নেবে, জামাতের রোকন ছিল, জামাত তার রোকন পদ স্থগিত করেছে, শুধু একাধিক বিবাহের ঘটনার কারণে, সেখানে পরকীয়ার কোনো বিষয় ছিল না, কিন্তু একাধিক বিবাহ করতে গিয়ে সে যথাযথ প্রক্রিয়া মেনেছে কি না, কিংবা আগের স্ত্রীর হক আদায় করেছে কি না, ইনসাফ করেছে কি না, এই প্রশ্নে পরকীয়ার কোনো বিষয় ছিল না। এর মানে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, এটা প্রত্যাশা করে। আবার একটা ইসলামী দলের কর্মীদের জবাবদিহিতার একটা জায়গা থাকতে হবে। অতএব এই ঘটনার দায় চরমোনাই এড়াতে পারে না। চরমোনাই পিসাব যেহেতু জানে, তাকেও এই বিষয়ে ক্লারিফাই করতে হবে, তিনি কী ব্যবস্থা নিয়েছেন, তিনি জেনে তার প্রভাবশালী মুরিদদের বিষয়ে চুপ কেন ছিলেন। দিস ইজ গ্রেট কোয়েশ্চেন। এরপরে দেখেন, যেভাবে ওই নারী বলেছেন, ঘটনাগুলো বর্ণনা করলেন, তাকে বিবাহ করা হয়েছে, তারপরে কিভাবে তার সাথে সম্পর্কের অবনতি, কিভাবে তার উপর নির্যাতন করা হয়েছে, নাইমা জান্নাতের প্রেমে পড়ে এবং তাকে প্রথমে মাহফুজুর রহমান জাবেরের বাসায় রাখা হয়েছে, তারপরে কুয়াকাটা কোথায় রাখা হয়েছে, তার পরিবারের লোকজন জানতো, মানে ঘটনাগুলো যেভাবে সিকোয়েন্স মেনটেন করে বর্ণনা করেছে, তাতে আমি একজন আইনের ছাত্র হিসাবে, আমরা তো সরল মনে বা সরল ভাষা যা আসে আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা এগুলো ক্রস এক্সামিন করি, অথবা সার্কামস্টেনশিয়াল এভিডেন্স বলতে কিছু কথা আছে, স্টেটমেন্টের ধরন দেখেও আমরা সত্য মিথ্যার বিভিন্ন কনক্লুশনে যেতে পারি। তাতে আমি যেটা নিরপেক্ষভাবে বলতে পারি যে চতুর্থ স্ত্রী দাবিদার ওই নারীর অধিকাংশ বক্তব্য আমার কাছে সঠিক মনে হয়েছে। এই জন্য আমাদের দাবি অধিকার কর্মী হিসাবে যে হাবিবুর রহমান মেজবার, যেহেতু তার জীবনে পরকীয়া করা, আংটি দেওয়ার এরকম ঘটনা প্রমাণিত এবং এক পর্যায়ে তিনি অস্বীকার করে সেটা স্বীকার করে স্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন জেলের ভয়ে, অতএব এর বিরুদ্ধে রাষ্ট্রীয় তদন্ত হওয়া উচিত। এটা পাবলিক ইন্টারেস্ট রেডিকেশন কেস ফাইল করতে পারেন যে কেউ, উচিত আইন কারেস, কারণ এভাবে নারীদের জীবন ধ্বংস করা হয়। এই হাবিবুর রহমান মেজবা এরা হচ্ছে মানে বখাটের সন্তানদের মতো, এরা মানে পরকীয়া আসক্ত, একের পর এক বিবাহ করেন, একের পর এক আবার পরকীয়ায় জড়িয়ে যান। বিবাহ করাটা অন্যায় নয়, কিন্তু পরকীয়ায় জড়িয়ে বিবাহ করেন এটা অন্যায়, এটা মনে রাখতে হবে। তো এই এই মানে একটা সব এবং পারিবারিকভাবেই এরকম একটা ইনহেরিটেন্স অপরাধ রয়েছে বলে আমি মনে করি, এবং তার পরিবারের মধ্যে মিল নেই, এ কারণে কিন্তু পরিবার অনেক গোপন কথা এক সতীন আরেক সতীনের কাছে বলে দেয়। উই নো দ্যাট হাবিবুর রহমান মেজবাবাইয়ের সাথে আমি টকশো করেছি, আপনারা জানেন, ফেস দ্য পিপলে, তাদের পারিবারিক কিছু দ্বন্দ্বের কথা সেই টকশোতে উঠে এসেছিল। বড় ভাইয়ের দায়িত্ব নিয়ে কোনো কথা বলতে তিনি রাজি হননি, আমি তাকে জোরাজুরি করেছিলাম আপনার বাইক সম্পর্কে আপনি দায়িত্ব নিতে পারবেন, তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এর মানে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে এবং তাদের পারিবারিক ঝগড়া অনেক কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে, আপনারা জানেন। তো এই জন্য দর্শক, বিশেষ করে একটা কথা আপনারা খেয়াল করেছেন কি না, গুম করার চেষ্টা করেছিল, এমনকি পুলিশের সহায়তায়, যে কাজটা পুলিশ করে, বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে যে বিভিন্ন গুমের ঘটনা, তার এই স্ত্রীকে এবং সন্তানকে গুম করার ষড়যন্ত্র পুলিশের সহযোগিতা এবং আরও অনেকের সহযোগিতায় হাবিবুর রহমান মেজবা সাহেব করতেছিলেন। মানে হাবিবুর রহমান মেজবা সাহেব শুধু নারী ঘটিত একজন অপরাধী নন, ভয়ঙ্কর অপরাধী চক্রের সদস্য হয়ে থাকতে পারে, তারপরও তদন্তের আগে আমরা তাকে দোষী সাব্যস্ত করতে চাই না। অভিযোগের ধরন দেখে এই বিষয়টা আমরা তদন্তযোগ্য মনে করি, সঠিক মনে করি, অতএব এটা তদন্ত করা হোক। তদন্তের স্বার্থে হাবিবুর রহমান মেজবাকে গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমি একজন আইনের ছাত্র হিসাবে মনে করি, তবে একটা লিগ্যাল প্রসিডিউর মেনেই করতে হবে, তার বিরুদ্ধে কেস ফাইল করতে হবে এবং কেস করার জন্য ওই নারীকে এগিয়ে আসতে হবে। এবং যেহেতু দেখেন, এটা হাবিবুর রহমান মেজবা সাহেব চাইবেন যে বিষয়টা আপোষ করতে চাইবেন যে ঠিক আছে, সন্তানের দায়িত্ব নেব, স্ত্রীর দায়িত্ব নেব, তার বিবাহ কিন্তু পাঁচটা অ্যাকর্ডিং টু দিস নারী, পাঁচটা বিবাহ, যদিও সবাই বর্তমান নেই, বর্তমান চারজন রাখতে পারে, সমস্যা নেই। এখন এটা আপোষ করতে চাইতে পারেন যে ঠিক আছে, স্ত্রীর মর্যাদা দিব, সন্তানের দায়িত্ব নিব, তুমি আর কথা বলো না, কিন্তু না, কিছু কিছু অপরাধ আইনের দৃষ্টিতে আপোষ করাও অন্যায়, এটা মনে রাখতে হবে। সাধারণত সিভিল ক্রাইমগুলো বা সিভিল অফেন্সগুলো এগুলো আপোষযোগ্য, কিন্তু ক্রিমিনাল অফেন্স যেগুলো, এগুলো আইনের দৃষ্টিতে আপোষ করাটা
আর একটা অন্যায়, কারণ এগুলো শাস্তিযোগ্য, যেগুলো সেগুলোর কালপাবল সেগুলো শাস্তি দিতে হবে, এবং জুরিসপ্রুডেন্সেরও একটা প্রিন্সিপাল শাস্তি দিতে হবে, নাহলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে না। তাই যে গুম করার চেষ্টা, মানসিক টর্চার এবং সন্তানকে অস্বীকার করা, সন্তানের ভরণ পোষণ না দেওয়া, এটা ভয়ানক অপরাধ। এগুলোর দেওয়ানি প্রতিকার যেরকম আছে ঠিক তদ্রূপ অভিযোগগুলোর ফৌজদারি প্রতিকারও আছে। দ্যাটস ওয়াই এটার ইনভেস্টিগেশন দরকার বলে আমরা মনে করি। ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে হবে, চরমোনাইকে সাংগঠনিক ইনভেস্টিগেশন করতে হবে এবং পুলিশকে ইনভেস্টিগেশন করতে হবে আইনি, এজন্য মামলা করতে হবে। যেহেতু সোশ্যাল মিডিয়া এসেছে, ভাইরাল হয়েছে, গণমাধ্যমে আসবে, এজন্য এত সহজে হাবিবুর রহমান মেজবাহ সাহেব পুলিশকে ঘুষ দিয়ে আগের মতো ম্যানেজ করতে পারবে না। ইট উইল বি ভেরি টাফ। এজন্য আমরা এই বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই, এবং একই সাথে বলবো যে এই ধরনের ঝুঁকিপূর্ণ ব্যক্তির কাছে, এই ধরনের হুজুর দেখলেই কেউ তার কাছে দিন শিখতে যাবেন না। নারীরা হুজুরের কাছে যায় যে হুজুর আমল আখলাক শিখে ইত্যাদিতে, না, এত সহজ নয়। আপনি নিরাপদ কিনা এটা দেখতে হবে। হুজুরদের মধ্যে অনেক সমস্যা আছে, হুজুরদেরকে সন্দেহ করতে হবে। হুজুররা যা শুরু করেছে তাতে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাসুল কাউকে এভাবে অন্ধভাবে বিশ্বাস করতে বলেননি। সাহাবা ইকরামদের যুগে এরকম ঘটনা ঘটেছে, অতএব এত সহজে বিশ্বাস করবেন না। কিন্তু আমার কিছু প্রশ্ন, কিছু অভিযোগ হাবিবুর রহমান মেজবাহ এর চতুর্থ স্ত্রী দাবিদার ওই নারীর বিরুদ্ধে আছে। তিনি কোন প্রক্রিয়ায় কিভাবে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার পরিবারের অমতে? সেই প্রক্রিয়াটা কি সুন্নাসম্মত ছিলেন কিনা? ওই নারী তো সহি আমল আখলাক দিনদারিতা পর্দার কথা জোর গলায় বললেন, কিন্তু হাবিবুর রহমান মেজবাহর সাথে সম্পর্কে জড়ানোর প্রক্রিয়াটা যথাযথ ছিল কিনা, তার পরিবার জানে কিনা, সামাজিকভাবে সুন্নাসম্মত হয়েছে কিনা, না সেই প্রক্রিয়াটাও কোনো পরকীয়া বা প্রেম প্রীতি ঘটিত ছিল। তা আমার কাছে যতটুকু মনে হয়েছে, যথাযথ, যেহেতু হাইড অ্যান্ড সিক অনেক বিষয় ছিল, এই চতুর্থ স্ত্রী দাবিদার যিনি, তিনিও হাবিবুর রহমান মেজবাহর সাথে সুন্নাসম্মত সঠিক প্রক্রিয়ায়, লিগাল প্রক্রিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, তার সাথে সম্পর্কেও জড়িয়েছেন হয়তো বা অনৈতিক প্রক্রিয়ায়। অতএব এটা তার এখানে নৈতিক দায় আছে, ফৌজদারি দায় না থাকলেও, যে তিনিও নৈতিক অপরাধী হয়ে থাকতে পারেন। অতএব এই নারীদেরকেও নসিহাত করব যে আপনারা সাবধান হন। হাবিবুর রহমান মেজবাহ সেলিব্রিটি, চেহারাটা ভালো, আপনি ভাবছেন যে তার সাথে যেতে পারলে তো ভালো থাকা যাবে, এই চিন্তা থাকতে পারে। কারণ তিনি বিতর্কিত লোক, এটা আগে থেকে তার পরিবার বিতর্কিত লোক, কোনো ভালো পরিবারের সন্তানরা যেতে রাজি হওয়ার কথা নয়। যদি সবাই এক না, যেমন তাদের ভাইদের মধ্যে মাহবুবুর রহমান জাবের সাহেব যথেষ্ট ভালো, আমি যতদূর জানি, জেনে শুনেই বলছি, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর সবার বিরুদ্ধে সমস্যা, তার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে, বিভিন্ন অন্যায় অবিচারের অভিযোগ আছে, এই কারণে এলাকার লোকজন পছন্দ করে না, যার ফলে এত চেষ্টা করেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেকেন্ড হতে পারেনি। যাই হোক, দর্শক, তদন্তের দাবি করছি আমরা, তদন্তের আগে চূড়ান্তভাবে কাউকে দায়ী করতে চাই না, তবে তদন্তে সঠিক বিষয়টা বের হওয়ার আগে এবং বিচারের আগে হাবিবুর রহমান মেজবাহকে কেউ ওয়াজে দাওয়াত দিবেন না, তার 360 নাকি প্রজেক্ট আছে সেখানে কেউ ইনভেস্ট করবেন না, তার কাছে কেউ দিন শিখতে যাইবেন না, তিনি ঝুঁকিপূর্ণ। এবং তদন্তের অংশ হিসাবে হাবিবুর রহমান মেজবাহর যে ছেলেকে হাজির করেছেন ওই নারী, সেই ছেলের DNA টেস্ট করলে তো সহজ তদন্ত হয়, তাহলে অনেক কিছু বের হয়ে আসবে।